গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার সন্ধেবেলা আর আমি একদিন ব্লগটা দিতে পারিনি, মানে দিইনি, তার জন্য আমি রবিবারের ব্লগটা আজকে ছাড়ছি। আর আজকে রবিবার, দেখতে পাচ্ছ সমিত কাজ করছে এখানে অফিসের, কারণ তোমাদের একটু শেয়ার করে দিলাম, তোমরা হয়তো বা বিশ্বাস নাও করতে পারো অনেকে, তাই জন্য ভাবলাম যে তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো এখন শনি রবিবার দুদিনই কাজ হচ্ছে, সমৃদ্ধ মানে করতে হচ্ছে, কোনো ছুটি নেই, বেশ কিছু দিন ধরে, প্রায় 15-20 দিন ধরে একই জিনিস চলছে। তো মাঝে যেটুকু সময় পাচ্ছে হয়তো সেটুকু অন্য কাজ করছে, হ্যাঁ আদার্স দিনের মতো মানে সারাক্ষণ বসে থাকতে হচ্ছে না, তবে কিছু কিছু সময় আছে যেই সময় কাজ করতে হচ্ছে। যেমন শনিবারে আমরা ঘুরতে গেছিলাম, যখন সেই অলরেডি 3-4 ঘন্টা নষ্ট হয়েছে বলে রাত্রেবেলা প্রায় 1টা পর্যন্ত কাজ করতে হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 7টার কাছাকাছি আর এখন ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে দেখো শীতের সমস্ত জিনিসপত্রের কিছু কিছু করে তো তুলতে হবে, তো যেগুলো এখন বেশ কিছুদিন ধরে আর গায়ে লাগছে না, মানে গায়ে দিলে অস্বস্তি হচ্ছে, তো তার মধ্যে একটা ছিল এই যে কম্বল আর 2টো বিছানার চাদর, এইগুলো আজকে ওয়াশিং মেশিনে কেচে দিলাম। দিয়ে যেহেতু একেবারে ড্রাই হয়ে বেরোয় তো একদমই শুকনের মতোই লাগে, আর সব মিলে দিলাম, তো সারা রাতের মধ্যে আমার শুকিয়ে যাবে, তো তারপরে সকালবেলা উঠে গুছিয়ে দিতে পারবো। আর যদি সকালে মেলি না, ব্যাপারটা কেমন হয়, সারাদিনই ওটা ঝুলতে থাকে মাথার উপর, তো ভালো লাগে না, যার জন্য রাত্রি যেহেতু সমস্ত জিনিসগুলো যেগুলো শুকিয়ে গেছিলো তুলে নিয়েছি, ছোট ছোট জিনিসগুলো সারা রাত এখন মেলা থাকবে আর পুরো হাওয়াতে আমার শুকিয়ে যাবে, ফলে মনেই হবে না যে কিছু কাচাকুচি হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বিকেলবেলা কাচলাম আমি, আগে সকালবেলা আমি গরম জল করে 3টে জিনিসকে পুরো ভিজিয়ে রেখেছিলাম, বেশি করে শ্যাম্পু আর সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর রাত্রেবেলা সেগুলো ওয়াশিং মেশিনে ঢেলে দিলাম, দিয়ে তারপরে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। তো মোটামুটি এইভাবে আরও কিছু তোলার আছে, আস্তে আস্তে তুলতে পারলে মোটামুটি ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে, শীতকালে তো এমনিই ঘরটা মনে হয় চারি বিছানা ভর্তি, তারপরে জামা কাপড় বেশি থাকে, মানে শীতের জিনিস বেশি, তো শীতকালটা এই জন্য আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, এখন একটু বেরোবো আর দেখি সমৃদ্ধ কী করছে। এখানে সমৃদ্ধ বই গোছাচ্ছে কালকে, যেহেতু সোমবার, আর সোমবারে সব বই গুছিয়ে নিচ্ছে, আর ওকে আমি দায়িত্ব দিয়েছি যে নিজের বই নিজে গোছাবে, এতদিন আমি গুছিয়ে দিতাম, তারপরে এখন মোটামুটি ও নিজের সব বই নিজেই গোছাতে পারে। মাঝে মাঝে অবশ্য একটু রিকোয়েস্ট করে মাকে যে একটু গুছিয়ে দাও, তো মোটামুটি ও কিন্তু নিজের কাজগুলো এখন একটু একটু করে নিজেকেই করাচ্ছি, তবেই ও মোটামুটি শিখবে কাজ করতে। তো দেখো সব সব নিয়ে এসো তো বাবা, রাফ খাতাটা নিয়ে এসো তো, একবার চেক করে নাও রাফ খাতাটা নিয়েছো কিনা। কালকে কাটছে বেঙ্গলি, ঠিক আছে, আর বাবা যে ম্যাথ গুলো দিয়েছে কমপ্লিট করেছো? ঠিক আছে, রেখে দাও, আমি কালকে চেক করে নেব, ঠিক আছে। আর এই যে বইগুলো আছে এগুলোকে ঢুকিয়ে দেবে ভেতরে, এই যে টেবিলের উপর যেগুলো আছে বইয়ের র‍্যাকের উপর সেগুলো ঢুকিয়ে নাও, ঠিক আছে? চলো তারপর রেডি হয়ে নাও, বাইরে যাবো। তো আমি একেবারে রেডি হয়ে নিচ্ছি, তো দেখা হবে একেবারে বাইরে গিয়ে, তোমাদের সাথে গলাটা একটু একটু বসে যাচ্ছে, যা দেখতেই পাচ্ছ কথা বলতে গেলে, তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। গরমকালে পডিয়াম পুরো ভর্তি হয়ে থাকে, এখন একদম কিছুক্ষণ আগে সবাই খেলছিল, মানে বড় বড়রাও দেখছিলাম খেলছিল, এখন সব গোল করে পডিয়ামে বসে আছে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক, এই যে সব গোল করে বসে আছে। চলো চলো সামনে চলো, আমরা বেরোবো, আজকে আজকে দুপুরে, হ্যাঁ বটতলায় যাবো, চলো বাবাকে কোশ্চেনটা করো। আজকে দুপুরে অনেক রকম মেনু হয়ে গেছে, যদিও আমি রান্না করিনি, তো আজকে দুপুরে ও বাড়ি থেকেই সব রান্না হয়ে এসছে। কালকে রাত্রে যেহেতু আমরা খাইনি, তোমাদের বলেছিলাম যে ফুচকা খেয়ে রাত্রেবেলা শরীরটা খারাপ লাগছিল, শুধু একটু মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি আর কিছুই খাইনি। তো যাই হোক, কালকের ফুলকপি মাছ ছিল,
আর রাত্রেরটা। আজকে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে এনেছিল, আর ছোট ছোট মাছ এখন মোটামুটি সমিতির এত ভালো লেগেছে প্রায়শই ছোট মাছ করে নিয়ে আসছে। রবিবার তো মাস্ট কিনছেই, তো রবিবারে আজকে যেহেতু মাংস হচ্ছে না, তো মাছ তো দু তিন রকম না হলে হবে না, তো পটল আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ছোট মাছ আলু পেঁয়াজ দিয়ে ছোট মাছের ঝোল আর লাল শাক। তো দুপুরে এতগুলো রান্না হয়েছে। আজকে আমার পুরোপুরি শুধু সকালে ব্রেকফাস্টটা করেছি, বাদবাকি পুরোপুরিটাই রান্না কোনো ছিল না। আজকে আমরা সবাই সকালে ভাত খেয়েছি, সুমিতও খেয়েছে কারণ কাল রাত থেকে, কারণ সেই দুপুরে ভাত খাওয়া হয়েছে কাউকে, তারপর থেকে আর কোনো খাওয়া ছিল না। তো তার জন্য আজকে সকালবেলা আমি বললাম অন্য কিছু না করে সবার জন্য ভাত করে দিই, তাতে দেখলাম সবাই হাসি মুখে রাজিও হয়ে গেল। যদিও সমৃদ্ধের ভাত খেতে কোনো অসুবিধা হয় না, সমৃদ্ধ আমার মতো ভেতো পাবলিক, তো যাই হোক ও মানে রুটি খেলেও মার সাথে একটু দুগাল ভাত খাবে, আর যদি রুটি না খায় ও তো একদম আরামসে ভাত খাবে। তো যাই হোক সকালবেলা আজকে আমি অনেক কিছুই করেছিলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর পোস্ত বাটা, তার সাথে বাটার, তো সব রকম দিয়ে সকালবেলা একদম ব্রেকফাস্টটা করা হয়েছে। তো কালকে মানে ভাত রাত্রেবেলা খাইনি, তো তো সকালবেলা ভাতটা খেয়ে মানে মনে হচ্ছে ধরে প্রাণ এলো এরকম। তো এখন চলো আমরা বটতলাতে যাব, বেশ কিছু কাজ নিয়ে যাচ্ছি আমাদের আর একটা ফ্ল্যাটে, সেখানে যাব, সেখান থেকে কারেন্টের বিলটা কালেক্ট করতে হবে, আর তোমার আমাদের যে কি বলে ওটাকে টিভির সাথে যেটা থাকে ওটাকে যেন কি বলে, সাদা রঙের যে ডিশ মানে ওটাকে মাথাতেই আসছে না, সেটাকে ফেরত দিয়ে দেবো, সেটা দোকান থেকে বলেছে আমাদেরকে ফেরত দিয়ে দেবেন, তো সেটা ফেরত দিয়ে দেবো, দিয়ে ওরা ফেদায় কিছু টাকা দিয়ে দেবে। আর ওখান থেকে আজকে চিকেন চাও নিয়ে আসবো, রাত্রে আর মাছ খাওয়া হবে না, কারণ রাত্রেবেলা সমৃদ্ধকে বলেছিলাম যে চাউমিন খাওয়াবো, কালকে রাত্রেই চাউমিন খাওয়ানোর কথা বলেছিলাম, তো কালকে যেহেতু সবার শরীরটা আর ভালো লাগছিলো না তার জন্য আর খাওয়ানো হয়নি, তো আজকে বলেছি ঠিক আছে চো আজকে তোকে চিকেন চাও বাড়িতে নিয়ে আসবো, নিয়ে খাওয়াবো, তো চলো দেখতে থাকো। তোমরা হয়তো থাম্বনেল দেখে ভেবেছো যে আমি আমার হাজব্যান্ডের প্রমোশনের নিয়ে আজকে কথা বলবো, অ্যাকচুয়ালি ওটা আমি মজার ছলে বলেছি। প্রমোশন বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে কাজের পরিমাণ এত বেড়ে গেছে যে কাজের প্রমোশন হয়েছে, মানে প্রচুর পরিমাণে কাজ বেড়ে গেছে, শনি রোববার কোনো দিনই বাদ নেই, রিসেন্টলি প্রায় 20-21 দিন ধরে মানে কোনো ছুটি নেই, প্রতিদিনই চলছে। তো সেই হিসাবে আর কি মজার ছলে বলেছি যে কাজের প্রমোশন মানে প্রমোশন হয়েছে, তার এই প্রমোশনে কি কোনো দিন কোনো স্ত্রী খুশি হতে পারে বলো তো, যে কোথাও একটু স্বাধীনভাবে ঘুরতেও যেতে পারছি না এত কাজের প্রেশার। ওটা তো তোমার সাথে মজা করলো, তুমি বুঝতে পারছো না যে এত ভারী জিনিসটা ধরো। তো আমরা চলে এলাম যে কটা কাজ ছিল মিটিয়ে, আর আমার কন্যাটা দেখো এমনভাবে আটকেছি যে মাথা থেকে বেরিয়ে আসছে, আর এই যে ডিনারটা কিনে নিয়ে এলাম। সুমিত আসুকে দাঁড়া বাবা আসুক, ওটা ওটাতে দে, ওটা দে, ওটা দে, ওটা পিওয়ান আছে, আরে উপরে যাবো উপরটা টেপ। আজকে ডিনারে হচ্ছে চিকেন চাও আর ভেজিটেবল চপ, সেটা হচ্ছে আমার আর সমিতের, কারণ সমৃদ্ধ খায় না, আর সমৃদ্ধ দেখো একটা করে লঙ্কা পাচ্ছে আর আমার পাতে তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তো চলো আমরা এখন ডিনারটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি, এখন সবাই বসে পড়েছে শুধু আমি বাকি আছি, তো ভাবলাম লাস্টের ভিডিওটা শেষ করে নিই আর খেয়ে দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। দেখো সমৃদ্ধ খাচ্ছে, এখানে সুমিত বসে পড়েছে, তো চলো তোমার সাথে পরে কথা বলছি। এখন দেখো টাওয়ার 4 প্রচুর ফ্যামিলি চলে এসেছে, মানে চিন্তা করতে পারবে না, প্রত্যেকটা ঘর ভর্তি প্রায়, দেখতে পাচ্ছ নিচ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা ঘরে কিন্তু লোক চলে এসেছে, এক মানে কয়েকটাই ফাঁকা আছে, আর আর এইদিকে কিছু ফ্ল্যাট আছে যেগুলো মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায়। তো চলো তোমাদের সাথে আবার রাত্রে দেখা হচ্ছে, ঘর যেহেতু অন্ধকার তাই সামনাসামনি আসছি না, কালো লাগবে, তো আবার সকালবেলা তোমাদের সাথে দেখা করব। এরা কত ভোর থেকে কাজ শুরু করে দেয় দেখো, কতটা সকাল থেকে এরা কাজ স্টার্ট করে দেয়, মোটামুটি 5টা মানে 5টারও আগে থেকে ওরা দেখলাম কাজ স্টার্ট করে দিয়েছে।
গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠে ভাবলাম সময় নষ্ট না করে ছেলের ব্রেকফাস্টটা আজকে বানিয়ে দিই, মানে টিফিনে যেটা নিয়ে যাবে। তো এখানে দেখো সকালবেলা ম্যাগি করে দিয়েছি আলু দিয়ে, আর এখানে দুধটা সকালবেলা বের করে রাখলাম। এই দুধটাকে দুধটার ওপর পুরো একদম সেই মেথা না কি বলে সেটা একদম মোটা হয়ে পড়ে আছে। সকালবেলাতেই তো সূর্য ঘরে পড়ছে একদম, এই দেখ। তো চলো পরে আবার কথা বলছি, এখন একটুখানি দাঁড়িয়ে এখানে প্রকৃতি এনজয় করি, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার বাবা এখন স্কুলে যাচ্ছে, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। কে যে সমৃদ্ধের খেলনাগুলো প্রতিদিন ঘুটিয়ে দেয়, এত ভালো করে সমৃদ্ধ গুছিয়ে রাখে তাও। কে দেয় বলতো? কে দেয়, কে দেয়, কে দেয়, কে দেয়, কে দেয়, কে দেয়? তোমার মতো গুছিয়ে রাখলে হবে? সেগুলোকে একটু ডাস্টিং করতে হয় না? প্রতিদিন ডাস্টিং না করে গুছিয়ে কেউ রাখে বলো তো? সোনা, সমৃদ চলে গেল স্কুলে, আর এখন আমি ভজন শুনছি। খুব ভালো লাগে আমার ভজন শুনতে সকালবেলা। আর সুমিত বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত শোনে, আর আমাদের বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত নয়, ভজনই সকালবেলা চলে বেশ কিছুক্ষণ টাইম। তো এরপর আমি এবার চেঞ্জ করে অন্য গান দেব। তো চলো পরে আর তোমাদের সাথে দেখা করছি, এখন অনেক কাজ বাকি আছে, ছেলে চলে গেছে, এখন প্রচুর কাজ। তো দেখছো সকালবেলা সব কাজ সেরে নিয়ে এখন কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ভাবলাম যে একটু ম্যাগি করি, সকালবেলা ছেলেকেও ম্যাগি দিয়েছি, আর আমাদের মানে সকালের ব্রেকফাস্ট আজকে ম্যাগি করি। কারণ দেখো প্রতিদিন তো একরকম খেতে ভালো লাগে না, ব্রেড আর ব্রেড সবসময়, আর আমারও প্রতিদিনই মাঝে মাঝে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে ম্যাগি করি। তো এখানে দেখো আলাদাভাবে আমি এখানে আলু দিয়ে মটরের ডাল করব, মানে মটরশুঁটি দিয়ে ডাল করব বলে কেটে রেখেছি, আর ভাতটাও আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এই আলু দিয়ে মটরের ডালে তোমার ছোট করে কী করে করি শেয়ার করব। আর এখানে মাছ আছে, মাছটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন সকালবেলা বের করে রাখি। বের করে রাখলে কী হবে বলতো, খাওয়ার সময় এই জিনিসটা যে ঠান্ডা ভাবটা অতিরিক্ত সেটা চলে যাবে, তখন আমি গরম করতে পারবো। আর যদি খাওয়ার আগে বের করি না, মাথায় মানে যদি না থাকে, বের করি অনেক সময় ভুল হয়ে যায়, তখন সেই ঠান্ডা জিনিসটাকে গরম করে খাওয়া কিন্তু একদমই শরীরের জন্য ঠিক নয়। আজকে সকালবেলা ছেলেকে ব্রেকফাস্টে ম্যাগি দিয়েছি, ব্রেকফাস্টে বলতে টিফিনে, সকাল অনেক সকাল 5:30টার সময় উঠে করে দিয়েছি। আবার এসে বলেছে যে আমার জন্য ম্যাগি রেখে দেব, তো ওর জন্য একটুখানি রেখে দিলাম। যেহেতু বইয়ের মধ্যে করে নিয়ে যায়, তো সেটা তো পেঁয়াজ দিতে বা ডিম দিতে দেওয়া উচিত নয়, তো তার জন্য ওকে একদম শুধুমাত্র আলু দিয়ে নর্মাল বানিয়ে দিয়েছি। আর এটা তো ডিম, পেঁয়াজ, সবজি বিভিন্ন রকম আছে, তার জন্য একটু তুলে রাখলাম। এখন আমি কিচেনে এসে আলু মটরশুঁটির মসুরির ডাল বানাচ্ছি। তো এই দেখো এখানে আমি পেঁয়াজ আগে প্রথমে ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি, তারপরে আমি এখানে পেঁয়াজ আর আলু আর মটরশুঁটি এইভাবে কষিয়ে নেব, আর এর মধ্যে একটু পরে নুন দেব, নুন আর হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে মসুরির ডালটা আছে সেদ্ধ করা, এটা এর মধ্যে ঢেলে দেবো। তো খুব সুন্দর লাগে খেতে সবজি দিয়ে মসুরির ডাল। আর এতে রসুন আর পেঁয়াজ করার জন্য তো টেস্টটা অন্য মানে অন্যরকম হবে, তো অনেকে এর মধ্যে কিন্তু গাজরও অ্যাড করতে পারে। তো এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মটর দিয়ে এটার একটা অন্যরকম টেস্ট আসবে, যেটা গাজর দিলে হয়তো সেটা সবজি ডালের মতো হয়ে যাবে, কিন্তু এটাকে আমি নাম দিয়েছি আলু ডাল, আলু দিয়ে ডাল। তো ভালো লাগে খেতে, ট্রাই করে দেখো, আমি আর অনেকবার করেছিলাম, 2-3 বার ভালো লেগেছে বলে আবার ট্রাই করছি। তো করে নি, পরে তোমাদের দেখাচ্ছি যে কেমন লুকটা হয়। জাস্ট এরপরে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, জল না সরি ডালটা ঢেলে দেবো, তো তারপরে হয়ে যাবে।
তো ডাল ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পরে এসে দেখলাম ডালটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমরা মানে একটু পাতলা ডাল ভালোবাসি, মানে মুসুরির ডালই বলো বা যে কোনো ডাল বলো, আমার মানে ঘন খুব একটা ভালো লাগে না। তো দেখলাম একটু ঘন হয়ে গেছে, তাই ভাবলাম গরম জল করে একটু ডালে ঢেলে দেবো, আর নামানোর আগেতে ধনে পাতা আর ঘি দেব, খুব ভালো লাগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।